ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে অন্যদিকে তরোয়ালের পর তীরধনুক ফের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অস্ত্র উপহারকে কেন্দ্র করে বিতর্ক গতকাল অশোকনগরের কল্যাণগড় দেবীনগর অধিবাসী বৃন্দের পুজোয় পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তীর্ধনুক উপহার দেওয়া হয় জানিয়ে কটাক্ষ করেছে বিজেপি বিধায়কের সাফাই তীর্ধনুক অস্ত্র নয় অশুভ শক্তির বিনাশের প্রতীক এর সঙ্গে তরোয়ালের তুলনা হয় না বিজেপির পাল্টা বক্তব্য তরোয়ালের থেকেও মারাত্মক অস্ত্র হল তীর্ধনুক কৃপাণ বড় অস্ত্র যদি কেউ দেয় আজকে আমাকে দিলেও আমি নিতাম না তো ধনুকটা হচ্ছে এটা প্রতীকী এটা হচ্ছে ঈশ্বরের প্রতীকী যে এই তীর্থনুক এটা তো অরিজিনাল তীর্থনুকও নয় এটা কল্পনার তীর্থনুক আর ওটা ছিল অস্ত্র দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির রাজ্যের প্রেসিডেন্ট তাকে যদি কেউ তরবারি দিয়ে থাকে সেটা যদি অস্ত্র হয় তাহলে শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ তাকে যদি তীর্ধনুক দেয় সেটা অস্ত্র হবে না কেন ওনারও কল্পনা হয়ে আছে আগামী দিন উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন উনি ভেবেচিন্তে নিয়েছেন উনি দিলীপ ঘোষকে দেখানোর জন্যই ওটা নিয়েছেন যে দিলীপ তো আগামী দিন আপনার পথেই আমি হাঁটছি